তোমাদের সবাইকে অনুমিতা ব্লগ চ্যানেলে অনেক 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 স্বাগত। তো এখন বাজে বিকেল 5টা, তো এখন আমি আর বোন রেডি হয়ে যাব একটু শপিং এ। তার কারণ হচ্ছে আগামী কাল হচ্ছে নববর্ষ, পয়লা বৈশাখ। তো নববর্ষের দিন আমার হাজবেন্ডের হচ্ছে জন্মদিন, তো তাই জন্য ওর জন্য যাব একটু শপিং করতে। হচ্ছে ওকে তো বলা যাবে না যে তুমি আমাকে নিয়ে চলো, তাই জন্য আমি আর বোন যাচ্ছি দুজনে। আর কালকে আমি ক্লাস করে আসার সময় কেক নিয়ে চলে আসবো। তো আজকে কেকটা আনবো না, কারণ কেক ফ্রিজে রাখলে আমার ঠিক পছন্দ না, শক্ত হয়ে যায়। বোনকে বলেছি ভালো লাগে, আর বোনকে বলেছি যে তুমি হচ্ছে কালকে ওখানে ক্লাস করে আর কালকে নিয়ে আসবে, না হলে মা বলছিল তো তোমরা যেহেতু আজকে যাচ্ছ কেকটা আজকে নিয়ে আসো। আমি বললাম না, কালকে তো বোন সেই উলুবেরিয়াতে যাবে, আমরা যাচ্ছি উলুবেরিয়া, তো ও নিয়ে আসবে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কি কিনি না কিনি। চলো লেটস গো, টাটা। হ্যালো গাইস, তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি। এই যে দেখো বাজার কলকাতা, এই শপিং মলেই ঢুকবো আমরা। তো গাইস দেখো, ফার্স্টেই আমি শার্ট কালেকশানে চলে এসেছি। তো এখানে দেখো মোটামুটি শার্টগুলো হচ্ছে চয়েস করছি যে কোনটা নেবো না নেবো। তো আমি বুঝে উঠতে পারছি না যে কোনটা নেবো না নেবো, এখানে প্রচুর কালেকশান আছে। তো এই যে দেখো আমি দেখছি যে কোনটা নেওয়া যায়। তারপর ফাইনালি একটা শার্ট পছন্দ হলো, কিন্তু ব্যাড লাক কী করা যাবে। তারপরে দেখলাম শার্টের পিছনের দিকটা একটুখানি কাটা আছে, তো তারপর ভাবলাম আগে শার্ট নেবো না, পরে শার্ট নেবো, পরে দেখা যাক শার্ট নেবো কি গেঞ্জি নেবো, আগে নিয়ে নিই হচ্ছে প্যান্টটা। তো তাই জন্য দেখো এখানে প্যান্টের কাউন্টারে চলে এসেছি। তো এখানে আমি মানে ব্ল্যাক কালারের জিন্স নেবো, তাই জন্য এখান থেকে বাসছি যে কোনটা ভালো হবে। তো এখানে ভালো কিছুই ছিল না এই জায়গাটা, তারপরে ওই দাদাটা ছিল, ওই দাদাটা হচ্ছে ওই দিক থেকে আমাকে একটা প্যান্ট এনে দিল, কারণ ওকে বলেছিলাম যে ব্ল্যাক কালারের জিন্স নেবো। তো দাদাটা আমাকে দিল ব্ল্যাক কালারের জিন্সটা, ওটাই আমার পছন্দ হচ্ছে, ওটাই নেব। তো তারপরে ভাবলাম যে শার্ট নেবো না, আমি হচ্ছে গেঞ্জি নেব, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে, গেঞ্জিটাই হচ্ছে বেশি প্রেফার করবে শার্টের থেকে, কারণ প্রচুর শার্ট আছে, শার্টও পরে না, গেঞ্জিটাই পরতে বেশি পছন্দ করে। তো এখানে দেখো ফাইনালি গেঞ্জি দেখছি, চুজ করছি। তো গাইস দেখো ফাইনালি এই গেঞ্জিটা আমার পছন্দ হচ্ছে, ইয়েলো কালারের, তো এটাই নিয়ে নেব। তো গেঞ্জিটা নেওয়ার পরে এখানে দেখো দেখছি আমার মেয়ের জন্য আর বোনের জন্য কী নেওয়া যায়, তো এখান থেকে দেখছি। তো তারপর আমাদের মার্কেটিংয়ের শেষে তারপরে ভাবলাম যে একটু কুলফি খাই, তো এখানে আমরা দাঁড়িয়ে একটু কুলফি নিয়ে নিচ্ছি। তো দেখো ননদ আর বৌদি মিলে দুজনে হচ্ছে কুলফি খাচ্ছি, এবার আমরা কুলফি খেতে খেতে যাব বাড়ি। তো গাইস দেখো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, এই যে আনুষ্ঠানিক গ্যালারি, এই যে এই দোকানটায় আমরা হচ্ছে ঢুকলাম, কারণ আমাদের বেলুন নেওয়া হয়নি, স্প্রের বোতল কোনোটাই নেওয়া হয়নি। তো এই যে দেখো এই দাদাটার দোকান, তোমরা অনেক আগের ভিডিওতেও দেখতে পাবে, আমার হাজবেন্ড হচ্ছে এই দাদাটার দোকান থেকেই যাবতীয় জিনিস নেয়, কারণ এই দাদাটার দোকানে অনেক কালেকশান ভালো আছে। তারপরে যে যা রেঞ্জের মধ্যে, বেশি রেঞ্জও না, মানে ঠিকঠাক দাম নেয়। তো মোটামুটি বেলুন নিলাম, স্প্রের বোতল নিলাম, আর হ্যাপি বার্থডে লেখার বেলুনটাও নিলাম। তো তারপরে ওই দাদাটা আমাকে দেখালো এই যে এটা ক্যাকটাস, তো আমার দেখে তো খুবই পছন্দ হয়েছে। এই যে দেখো ক্যাকটাসটা, মোটামুটি যা বলবো ও তাই বলবে, নেচে নেচে দারুণ লাগছে দেখতে। তো আমরা এই মাত্র বাড়ি এলাম, তো এইবার যাব আমরা মেলায়। আজকে হচ্ছে চরক, চরকের মেলায় যাব। তো এখানে আমাদের এখানে 4-5 দিন মেলা হচ্ছে, একদিনও যাওয়া হয়নি, তাই জন্য ভাবলাম আজকে যাব। কিন্তু বাইরে থেকে এসেই হচ্ছে আমি কি বলো তো আর রেডি হতে পারিনি, যেমন অবস্থায় আছি ওই অবস্থাতেই যাব, কারণ এখন প্রায় 8:30 বাজে। তো এরপরে হচ্ছে আমার মেয়েকে 9টায় খাওয়াবো, তাই জন্য জাস্ট যাবো একটু ঘুরবো আর আবার ব্যাক করব, ওকে খাওয়াবো, ও হচ্ছে 10টার মধ্যে ঘুমিয়ে পড়বে, কারণ আজকে সারা দিনও ঘুমায়নি। তো দেখো অবস্থা দেখো, জাস্ট চুলটা আজড়েছি আর আমার হাজবেন্ড তারা লাগাচ্ছে, চলো 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 চলো। তো যাই হোক চলো মেলায় গিয়ে দেখা হবে, চলো। তো গাইস দেখো আমরা চলে এসেছি মেলায়। তো মেলায় এসে সবাইকে দেখে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো, তার কারণ হচ্ছে সবাইকে দেখলাম কি সুন্দর সুন্দর সেজে এসেছে, আমার তো আর সাজা হলো না, আমি এমনিই চলে এলাম, কারণ আমার শপিং করে আসতে একটু লেট হয়ে গেছিলো। তো হাজবেন্ড তো একটুও দাঁড়াচ্ছিলো না, আসার সাথে সাথেই এক্ষুনি বেরিয়ে চলো এক্ষুনি বেরিয়ে চলো, তো তাড়াহুড়ো করে চলে এলাম, জাস্ট চুলটা আছড়ে, আর কি করা যাবে বলো।
তো তাই জন্য বলে যে এখানে কানের দোকানে নিয়ে চলে এসেছে যে কি নেবে না নেবে, কারণ বউটার একটু মুডটা খারাপ মনটা খারাপ ঠিক করতে হবে, তাই জন্য আমাকে এখানে এই দোকানে নিয়ে এসেছে কি নেবে না নেবে। তো আমি বললাম যে কিছুই নেব না। তারপরে দেখো এখানে দেখো বাচ্চাদের সমস্ত কিছু রাইডের জিনিস আছে, তো ওখানে কানের নিলাম না। তারপরে এই যে এখানে দেখো এই ছোটো ছোটো জিনিসগুলো আমার পছন্দ হচ্ছে, তো এইগুলো আমি বাছছি কোনটা নেব না নেব। তো তারপরে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য, প্রায় 10 থেকে 15 মিনিট লাইন দেওয়ার পরে আমরা ফুচকা খেতে পেলাম। হ্যালো গাইস, তোমাদের সাথে সেই মেলায় দেখা হয়েছিল, মেলা থেকে বাড়িতে এসে আর ভিডিওটা স্টার্ট করা হয়নি। তার একটাই কারণ হচ্ছে রাত্রি প্রায় 9:30 বাজে তখন এলাম, তো তারপরে মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়ালাম। তার উপর আমাদের এখানে কারেন্টের প্রচুর ডিস্টার্ব হচ্ছিলো, 3-4 বার কারেন্ট চলে গেছে, তাই জন্য ভিডিওটা আর করা হয়নি। এখন প্রায় রাত্রির 12টা, তো 12টার সময় আবার তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। কারণ হচ্ছে আমি কী কী মানে ওর জন্য কিনে এনেছি ওকেও দেখাবো আর তোমাদেরকে দেখাবো, আর আমার মেয়ে মেলা থেকে কী কী এনেছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে এই যে দেখো এগিয়ে কিনেছি, পিছনে একটা মাছ আছে, মাছের ডিজাইন করা আছে, সামনে একটা দাদা সামনেও একটা মাছের ডিজাইন করা আছে। বিন্দিটা পছন্দ হয়েছে? বিন্দিটা পছন্দ হয়েছে, জিন্সটাও পছন্দ হয়েছে, জিন্সটা ভালো ডেনিমের জিন্স। এই ফার্স্ট টাইম হচ্ছে বোধ হয় ওকে না জানিয়ে প্যান্ট কিনেছি, মানে অন্যান্য বছর ওর জন্য শার্ট কিনেছি, হচ্ছে গেঞ্জিও কিনেছি, প্যান্ট কিনিনি, কারণ ভয়ে কি বলবে না বলবে, পছন্দ হবে না হবে, তো নিয়ে এসেছি, ওর পছন্দ হয়েছে। আর নিয়েছি এই যে আমার মেয়ের জন্য একটা শর্টস, ওর পাপাও পড়বে ইয়েলো কালারের, আর ওর জন্য একটা এনে দিয়েছি। অ্যাকচুয়ালি কি বলতো আমার মানে আমার অন্য কারো জন্য যখন গিফট আনা হয় ও যদি দেখে তো প্রচুর কাঁদবে, কারণ আমার বার্থডে সময় ওর পাপা হচ্ছে আমার জন্য জামা এনে দিয়েছিল, তো ওর জন্য আনেনি বলে খুব কেঁদেছে যে আমার জন্য পাপা কিছুই আনেনি, তাই জন্য আজকে এনেছি। আর এটা হচ্ছে বোনের একটা শর্টস কিনে দিয়েছি। আর আজকে হচ্ছে শপিং করার সেরকম সময়ই পাইনি, আর প্রচণ্ড ভিড় হয়েছিল মলে, সময় পাইনি বলতে গেলে আমরা তো গেলাম 5টার পরে, তারপর এসে আবার মানে মেলায় যাব, ওটাও মাথায় ছিল যে বাড়ি এসে মেলায় যাব, আবার দুজনে হচ্ছে রাত্রির হয়ে যাবে, তাই জন্য তারাগুলো কোনো রকমই কিনে আর বাড়ি চলে এসেছি। এটা রাখলে ঠিকঠাক মধ্যে রেখে দাও, দেখানোর দায়িত্ব আমার, গোছানোর দায়িত্ব আমার। আর দেখাই আমার মেয়ে আজকে আজকের দিন প্রতিদিন গিয়ে প্রতিদিন আলাদা আলাদা কিনে, মানে মেলাতে এখানে 4-5 দিন বসেছে, তো চার দিন বসেছে, তো আজকেই লাস্ট মেলা, তো প্রত্যেক দিন 3 দিন ভোর গেছে, তো 3 দিনেই জিনিস কিনে এনেছে, মানে যেটা ওর পছন্দ সেটাই কিনে এনেছে। আজকে 2 বার গেছে, আজকে মায়ের সাথে গিয়েও কোন জিনিস কিনে এনেছে, আবার আমাদের সাথে রাত্রিবেলা গেছে, তো আমাদের সাথে গিয়ে কী কী কিনে এনেছে সেটাই দেখাবে। আর আর
মানে অন্য কোন ভিডিওই দেখাবো যে আমাদের আমাদের মেয়ে মেলা থেকে কি কি জিনিস কিনে এনেছে। মানে আমার বড় এটা নিয়ে একটা ভিডিও বানানো হবে আমাদের মেলা থেকে কি কি নিয়ে এসেছে চার দিন। এটা দেখো আইসক্রিম সেট, পাপা আমাকে আইসক্রিম সেট কিনে চাই, আমার চাই, না হলে বাড়ি যাব না, লাগবে আমার চাই চাই। ঠিক আছে এটা খোলেনি কারণ এসে রাত্রি হয়ে গেছিল তো ওকে খাওয়ালাম তো ঘুম পেয়ে গেছিল তাই এখানটা একটুখানি ছিঁড়েছে যে ফুল ফুল ফুলবো বলে বাইরে করছিলাম যে আজকে ফুলবি না কালকে ফুলবি কারণ আজকে তো এক্ষুনি ঘুমিয়ে পড়বি মানে খাইয়ে দিয়ে আর সাথে সাথেই ঘুমিয়ে পড়বি। তারপর নিয়েছে এই যে টেডি, এবার আমাদের মানে একটা রুম করতে হবে যাতে টেডি গুলো থাকবে। তোমাদের সাথে আমরা একটা মানে আমার মেয়ে টয় কালেকশন ভিডিও শেয়ার করব কি কি আছে ও এই যে গাছকে কিনে এনেছে দুটো হলো তারপর কি কিনেছে দেখো এটা কি বুঝতে পারছি না এটা কি জানো হবে কিছু একটা আরে এটা দেখো এটা আমি একটা নীল কালারের পছন্দ করেছিলাম নিয়েও নিয়েছি তো নীল কালারেরটা ছুঁড়ে ফেলে দিয়ে বলছে আমার এটা রেড কালারের নিচে পাপা বলে আছে তাহলে নীলটা নিও না ওর রেডটাই না। তারপরে এই যে কুকুর প্রথম দিন মেলাতে গিয়েও কুকুর কিনে এনেছিল ফার্স্ট দিন যেদিন মেলাতে গেছিল কুকুর কিনে এনেছে সেটা বড় কুকুর না প্লাস্টিকের একটা আর বড় কুকুর একটা দুটো কিনে এনেছিল এটা নিয়ে হচ্ছে তিন নম্বর কুকুর। তোমাদের সাথে সব ভিডিও পরে একদিন ভিডিও শেয়ার করবো যে কি কি কিনেছে মেলা থেকে আর ওর কতগুলো হচ্ছে খেলার জিনিস আছে। আর একটা দেখো এরকম কতগুলো জিনিস আছে মানে একই দেখতে না নানা রকম আছে কিন্তু টানলে যায় আলো জ্বলবে আমাদের একটা দোকান হয়ে যাবে মানে এত জিনিস আছে আমরা কোথায় মেলা দিলে একটা হচ্ছে দিতে পারবো একটা মেলায় দোকান দিতে পারবো। এটা আমার পছন্দ হয়েছিল আমি বলেছিলাম যেহেতু এতে নানা রকম কালার আছে তো এগুলো হচ্ছে মেয়ে হচ্ছে কালারগুলো চিনবে তাই জন্য আমি এই কালারটা এটা এটা নিয়েছি। তারপরে আমি আর আমার ননদ দুজনে এই দুটো নিয়েছি ওর একটা আর আমার একটা এইটা একটা প্যাকেট ছিল এটা একটা প্যাকেট ছিল এই যে একটা প্যাকেট ছিল ছোট ছোট প্যাকেট থেকে হচ্ছে খুলে নিয়েছে তো এইগুলো তো আস্ত থাকবে না দুদিন যদি কারণ এর খুলে খালে মানে দেড় দিন থাকাটাও সমস্যা হবে নিয়ে ছুঁড়ে ফেলা দেয় ব্যাস হাতি একদিকে ডাইনোসর একদিকে খাটের তলায় পাবো তো আজকে মেলা থেকে এইগুলোই কিনেছে তো যাই হোক চলো ভিডিওটা মানে আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করে দিলাম তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে বলে দাও লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তো আগামীকাল তো আমাদের দাদা ভাইয়ের জন্মদিন হ্যাপি বার্থডে এখনই বলে দিলাম হ্যাপি বার্থডে কারণ হচ্ছে রাত্রির 12টা অলরেডি বেজে গেছে হ্যাপি বার্থডে।
যাই হোক, চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।